আজকে অনেকদিন পরে রুটি তৈরি করছি, কারণ আজকে ঠান্ডা নেই, গরম নেই, প্রতিদিন কি গরম। আম দিয়ে রুটি দিয়ে ভালো লাগে খুব, এতদিন করিনি, আজকে ঠান্ডা বলে করছি। গরমের মধ্যে থাকা যায় না, মানুষে করবে। মুড়ি চিড়া খো এইগুলো খেয়েছি, আজকে রুটি করছি। রুটিটা কি দেখি তো, আজকে আমি ফলি মাছ রান্না করব। এর জন্য আগে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা কড়াইটা ভালো গরম হলে না সবসময় মাছ দেবেন, তাহলে নিচে লেগে যাবে না। কড়াই গরম হবে, তেলটাও গরম হবে, তাহলে নিচে লেগে যাবে না। আজকে যায় অনেক সময় উল্টাতে অসুবিধা হয়, কিন্তু এটা করলে হবে না। আমি এখন আলুটা আমি ভেজে নিব। আগে কালো জিরা দেব না, কিছুটা আলুটা ভাজা হয়ে যাক, তারপরে আমি ফোড়ন দেব। মানে তো বেশিরভাগ মেয়েরা কী করে, ও নিজের বাপের বাড়ির নিয়মে সংসারটা চালায়, বেশিরভাগ না, ধরতে গেলে সবাই। গ্রামগঞ্জে দেখো আলাদা, কেন একা একা থাকে তো, তখন তো শ্বশুর শাশুড়ি কেউ থাকেও না। আর কি এখনকার দিনে মেয়েরা কি বাপ মার কথা শোনে, শ্বশুর শাশুড়ি শোনে না, নিজের ইচ্ছা মতনই সব করে, ওর দ্বারের সংসারটা চলে। যেমন আমি আজকে রান্না করবো, মা যেভাবে আমার রান্না করতেন সেইভাবে রান্না করি। তাছাড়া সব নিয়ম তো আমি আমার বাপের বাড়ি দিয়েই করি, সব নিয়ম কয়জন করে শোনো শোনে না, আমারটাই আসে। আমি যেভাবে করবো সেইভাবে করবো, অনেক সময় আমি করি, কিছু কিছু একদম পুরোপুরি না, কিছু কিছু আমি শ্বশুর বাড়ির নিয়মও করি। রান্না বান্না সব রান্না তো ইচ্ছা করে না করতেন, ওদের রান্না আলাদা আমাদের রান্না আলাদা, মানুষের সংসারটাই চলে মেয়ের বাপের বাড়ির নিয়ম ফেম সব অনুযায়ী, খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছু। এই পরিবেশেই মানুষের জন্মের পর থেকে যে যেভাবে মানুষ হয় সে ওইটাই ধরে রাখার চেষ্টা করে। দেখবেন কোথায় যাবেন, নিজে যে যেমন বাড়িতে থেকে অভ্যস্ত সেই বাড়িতেই মানুষের ভালো লাগে। তারপরে আস্তে আস্তে মানিয়ে নিতে হয়। যখন প্রথম আসলাম শ্বশুর বাড়িতে, নিজের বাড়ির কথা সব সময় মনে পড়তো আর কাটতা, এখন সেই বাড়ির কথা ভুলে গেছে। তখন মনে হয় বাপের বাড়ি থাকাই ভালো। কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন জল দিয়ে দিচ্ছি, এখন আমি খিচুড়ি রান্না করব। আগের লোকে কি বলতো, সংসার সুখের হয় রমণীর গুণে, কেন বলেন তো? আগেকার দিনে এক একজনের কতগুলো করে সন্তান হতো, ছেলে মেয়ে আটজন দশজন বারোজন এরকম করে। এখানে ধৃতরাষ্ট্র হয়েছিল 101টা, এরকম আগেকার দিনে সবারই ভগবানের বর দিতে এতগুলো পুত্রের জননী হও, শতপুত্রের জননী হও। তারপর শতপুত্রগুলো তো সবার পক্ষে তো মানুষ করা সম্ভব না, তখন কী করত, বুড়ো বুড়োর সঙ্গে মেয়েদের বিয়ে দিয়ে দিত। আর সেই বুড়ো বুড়ো লোকগুলো কী করতো, মেয়েগুলোকে কাজের লোক হিসাবে খাটাতো। সারাক্ষণ কাজ করিয়েই যাও, সবার মন রক্ষার্থে রান্না বান্না যা আছে সব করে যেতে হতো।
আর বরের সঙ্গে কথা বলা ওদের সুযোগ ছিল না রাত্রে ছাড়া, তাইলে বলে না। আর যখন বিয়ে হতো তখন কী করতো, যখন ছেলে বিয়ে করতে বউকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যাবে বউ বিয়ে করে, তখন বলতো কি, মা বল মা কী নিয়ে আসছে, মা তোমার জন্য আমি একটা কাজের লোক নিয়ে আসছি, এইভাবে বলতো, দাসী। আর এখনকার দিনে বলুক না দাসী, দাসী সঙ্গে সঙ্গে বরের গলা টিপে দিবে, শাশুড়ির গলা টিপে দিবে। এখন বলে কি, মা তোমার জন্য আমার তোমার বন্ধু নিয়ে আসছে। দেখেন এখনকার দিনে ঠিক করে, এখনকার দিনে মেয়েরা যেন এরকম করছে ঠিকই করছে, কেন আগেকার দিনে খুব অশান্তি করতো, বউদের পিটানো পেটানো এই সেই, এখনও পিটায়। যারা ছোটো লোক তারা তো কখনো চরিত্র পরিবর্তন হয় না, বুঝেছেন, এই তফাৎ আগেকার দিন আর এখনকার দিনে অনেক তফাৎ। ঠিক করে আমি তো বলবো এখনকার দিনটাই ভালো। এখন আমার এই ঝোলটা কথা বলতে বলতে আমার ঝোলটাও হয়ে গেল, মাছের ঝোলটা। দেখুন আমি কী করবো, তখন আমি কোনো মশলা দিইনি, এখন আমি দিব, এই যে দেখুন মা এইভাবে রান্না করতেন, এই যে জিরে জিরে বাটা, জিরে বেটে দিয়েছি আমি, আর একটু আদা বাটা, নামানো আগে আগে দিয়ে নামিয়ে দিব, এইটাই অন্যরকম স্বাদ, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, কেন জন্মের পর থেকে তো খেয়ে এসছি, ওই জন্যই ভালো লাগে না কিন্তু জানি না। এইভাবে আপনারা করে দেখবেন, খেতে ভালোই লাগে। তেল মশলা সবই কম কম আছে, বেশি ভাজতে গেলে হজম হবে না গরমের মধ্যে, তবু আজকে একটু ঠান্ডা আছে, একটু ফুটিয়ে ওটাকে আমি নামিয়ে দেব। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই ঢেঁড়স আর করলাটা ভাজা করছি, ওই ভাজাটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে দিই, আর একটু ভেজে নামিয়ে দিব। দেখুন আমি তাড়াতাড়ি রান্না করার জন্য এই পাশে আমি ফোড়ন দিই, শুধু এটা চাল কুমড়োটাকে বসিয়ে দিয়েছি, নুন দিয়ে শুধু চাল কুমড়াটা বসিয়ে দিয়েছি, আবার এই পাশে একটা কড়াই বসিয়েছি, এখানে আমি ফোড়নটা দিচ্ছি। এখন এখানে আমি দুটো কয়েকটা আমি কি ভেজে নিয়েছি, বড়ি, ডালের বড়ি, মানে বিউলির ডালের বড়ি পাওয়া যাবে, ওইটা ওইটা দিয়ে চাল কুমড়োটাকে করবো, এটা ভাজা ভাজা হলে আমি ওইটা ওখানে দিয়ে দিব ফোড়নটাকে। আমার মেয়ে কি বলে, তাকে তুমি ভাগ্য করে এসছো, তোমার দুটো মেয়ে, যদি ছেলে থাকতো না তাহলে তোমার ছেলের বউ বুঝিয়ে দিত কেমন, এখনকার দিনে ছেলে নাই তাই তুমি ভাগ্য করে এসছো, এই জন্য কিছু আর কথাবার্তা শুনতে হচ্ছে না, তাহলে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিত। এখনকার দিনে মেয়েরা শোনে বউরা কথা, শোনে না বড়রাও শোনে না মেয়ের জন্য, আগেকার দিন তো আর নেই, আগেকার দিনে যেভাবে হতো সেইভাবেই মানুষের করতে হতো কাজকর্ম, যতই কষ্ট হোক না কেন করতেই হতো, কেন শ্বশুরের জমি ধানা জমি ছিল, এই ছিল সেই ছিল, ওটা খেতে হতো বলে করতে। এখনকার দিনে তো তা না, মেয়েরা তো এখন ছেলে দেখে আসে, এখনকার যুগটাই ভালো হয়েছে। আগেকার দিনে কী হতো, শাশুড়ি বউ, এখনকার দিনে সবাই শাশুড়ি বউদের সঙ্গে সারা জীবনই চলে আসছে, শাশুড়ি ননদ ওই এখনও তাই আছে, হঠাৎ কোথায় ভালো শোনা যায় না যায় তা না, বেশিরভাগটাই খারাপ শোনা যায়, বউ যেমন করে শাশুড়ি তেমন করে, ওই জন্য এখন আগেকার দিন তো আর নেই, এখন শাশুড়িদের কপালে কষ্ট, শ্বশুরদের কপালে কষ্ট, ওদের কী হয় একটু ই হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তাহলে বলুন কত কষ্ট, ছোটো থেকে এই কষ্ট করে মানুষ করে, তারপরে ছেলে মেয়েরা ছেলেরা বউরা কী করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কত কষ্টের জীবন ওদের, তখন উল্টো প্রতিশোধ নিচ্ছে, যখন যাদের নেওয়া তাদের নেয়নি এখন নিচ্ছে প্রতিশোধ। আগেকার দিনের মেয়েরা সারাদিন সবাই কাজকর্ম করে বলে লাস্টে যা থাকতো তাই ওই বউ খেত, কেন ওকে তো যখন নিয়ে আসে তখন বলে হতো আমি তোমার জন্য দাসী নিয়ে যাচ্ছি, ওরা দাসীর মতনই কাজ করাতো, তখন এখন পারবে, পারবে না, এখন শাশুড়িকে দাসীর মতন কাজ করায়, শাশুড়িকে সব করায়, এখন বউরা চাকরি করে, এদিক ওদিক চলে যাচ্ছেন, বাচ্চাকে রেখে যাও তুমি, এখন যখন বয়স ছিল তখন নিজের বাচ্চাদের নিয়ে যান স্কুলে কলেজে, অন তখন এখন ওদের বাচ্চাদের দেহ শরীর না চলে ওদের নিয়ে যেতে হবে, ওদের কাজকর্ম করতে হবে, মানুষে বলে না যেন ইয়ে ছাই ফেলতে ভাঙা কুলো, এই টাইমটাই ছাই ফেলতে ভাঙা কুলোর দরকার হয়, ওই জন্য লাস্টের জীবনটা শ্বশুর শাশুড়ির মা বাবার খুব কষ্টের। এখনকার দিনে যার টাকা পয়সা আছে তার আলাদা ব্যাপার, সে বৃদ্ধাশ্রমে চলে যেতে পারে, বৃদ্ধাশ্রম ভালো ভালো বৃদ্ধাশ্রমে, শুনেছি বৃদ্ধাশ্রমগুলো ভালো না বলে, যার নাই সে কী করবে,
তাকে রাস্তায় ছেলে মেয়েরা ফেলে দিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই নিজের সুখের জন্য। দেখুন এর মধ্যে আমি একটু রান্নাটা প্রায় হয়েই আসছে আমার। এর মধ্যে আমি একটু আদা বাটা, জিরা বাটা একটু আমি সঙ্গে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, তাহলে একটু আটা আটা হবে, নইলে একটু আলাদা আলাদা হয়ে আছে। দেখুন ওই জন্য এটা মিশিয়ে দিয়েছি, তাহলে আটা আটা ভাবটা হবে। আর একটু আমি মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি। আগেকার রাম বলতে কি, সংসার সুখের হয় রমণীর গুণে। এখনও সংসার সুখের রমণীর গুণেই হয়, কি বলেন তো? এই যে রমণীর কথা চললেই সুখের হবে। কিন্তু আগেকার দিন তো রমণী তো ছেলেদের কথা শুনতে হতো না, বরের কথা, শ্বশুর শাশুড়ি সবার কথা শুনে শুনে। এখনকার দিনে তো শুনে না, এখন শুনে না মানে এই যে শুনলেই রমণীর গুণে সংসার সুখের হবে, নইলে ডিভোর্স হবে। রমণী সবসময় সুখেরই হয়, কথা শুনলেই হবে রমণী। আগেকার দিনে যেমন রমণী কাজকর্ম করেই গেছে, বাবা শ্বশুর শাশুড়ি কোনো কিছু কাজ করে যাও, কাজের লোক নিয়ে এসছি কাজ করো, যে ওয়াইফ যে স্বামী, স্বামীও তাই ভাবতো শ্বশুর মা বাবার সঙ্গে। আর এখন এখন ওই একই কাজ করে গেছে, সুখের হয়েছে। এখন এখন রমণীর কথায় কাজ করলে সংসার সুখের হবে, না হলে ভাঙন ধরবে। আমি এখন এটা নামিয়ে দেবো। দেখেন রাত গল্প করতে করতে বলতে বলতে কথা আমার রান্নাটাই হয়ে গেল। দেখুন এখন একটা আটা আটা হয়েছে, এখন আমি নামিয়ে দেব। রান্না হয়ে গেছে, এখন আমি যাব একটু বিশ্রাম করব, জল খাবো, পান খাবো, তারপরে আমি চান করে পুজো দিতে যাব। নইলে আমার না গরম থেকে গিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি চান করতে পারি না, তাইলে আমার সর্দি লেগে যায়। আজকে আমি রান্না করেছি চাল কুমড়ো, বড়ি দিয়ে চাল কুমড়ো, আর হলো ওইখানে হলো ফলি মাছ, ঢেঁড়স ভাজা, আর আমি ভাত করেছি, এই করেছি, আর কিছু আর করিনি। যা হয়েছে গরমের মধ্যে অনেক করেছি, এইটাই এখন খাওয়া দাওয়া করুক। দেখুন ঠাকুরকে আমি কত উঁচুতে রেখেছি, কেন আমার ঘরগুলো ছোট, ডাইনিং রুমটা বড়, বিশাল বড়, কিন্তু রুম দুটো ছোট ছোট, জায়গা কম, সেই জন্য আমি ঠাকুরকে উঁচুতে রেখেছি, জায়গা কমের জন্য। দেখুন না কতটুকু জায়গা, ওই